আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ে পূর্বে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতেও হবে আশা করি। বিষয়টা হচ্ছে যে মনের কষ্ট দূর করতে কি করব। এই মনোকষ্ট আমরা কখন পাই? মনের কষ্ট যখন চাওয়াটা না পাওয়াই দুঃখ, আমি যা চেয়ে পাইনি, ঠিক তখনই আমার মনোকষ্ট হয়। এবং আর একটা বিষয়ে, এই মনোকষ্টের কারণ কখনো আমার নিজের আপনজন, কখনো দূরের মানুষ, কখনো ঘরের লোক, কখনো বাইরের লোক। এই মনোকষ্টে আমরা যখন ভুগি, এই মনোকষ্ট থেকে অবসাদ আসে। কিন্তু আজকে আমরা আলোচনা করব যে আমাদের জীবনে কষ্ট অনেক, মন ভারাক্রান্ত, আর এই ভারাক্রান্ত মনে আসার আলো হয়ে যিনি বিদ্যমান, তিনি হচ্ছেন ঈশ্বর, ভগবান, যাই বলি না কেন, যে এই সময় মনে হয় যে তিনিই একমাত্র আশার আলো। এখন তাকে ডেকেও তো কোনো কাজ হয় না, হচ্ছে না, কি করব। এই পরিস্থিতির উত্তর নিয়ে আজকে আমরা একটি সংক্ষেপিত আলোচনা করব এবং সেই উত্তরটা খোঁজার চেষ্টা করব সবাই মিলে। সত্যি এই যখন আমাদের মনোকষ্টে আমরা ভুগি, নানা পারিপার্শ্বিক প্রভাব তো আছেই, কোনো সঙ্গত কারণে বা অসঙ্গত কারণে, যে কারণেই হোক আমরা মনোকষ্ট পাই, সেই মনোকষ্টে যখন জর্জরিত হয়ে যাই, অবসাদ এসে আমাদেরকে আক্রমণ করে, তখন ত্রাহি মাম, হে প্রভু তুমি আমাকে রক্ষা করো, হে ভগবান, হে ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো। কিন্তু সেই রক্ষা করতে গিয়ে দেখা যায় যে আমরা কষ্টে জর্জরিত হয়ে রইলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, কোনো নিরাকরণ হচ্ছে না। এমত অবস্থায় কী করণীয়? প্রথমে একটা প্রবাদ বাক্যের উপদিকে আলোচনা করতে হয়। ঈশ্বর তাদেরকেই সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করতে চায়। ঈশ্বর তাদেরকেই আশীর্বাদ করেন যারা নিজের সমস্যাটাকে নিজে কিওর করতে চায়। প্রথম যে জায়গাটা আমাদের আলোচনা হবে, যে আমি কোনো একটা দুঃখের মধ্যে পড়ে, কোনো একটা ঘটনার মধ্যে পড়ে, আমি যে আজকে মনের কষ্ট পাচ্ছি, এই মনের ঘানি টানছি, এই মনের ঘানি টান থেকে শুধু বসে বসে হে প্রভু তুমি আমার মনের যন্ত্রণা কমিয়ে দাও, তুমি আমার মনের বেদনা, তুমি উপশম ঘটিয়ে দাও, এই রকম বললে সারা জীবন ধরে ঈশ্বরের পায়ে মাথা কুটলে সেই মনের যন্ত্রণা যাবে না। তাহলে আমায় কী করতে হবে? মনের যন্ত্রণা যাওয়ানোর যে পথ, সেইটাকে আমাকে অবলম্বন করতে হবে। এখন মনের যন্ত্রণা থেকে বেরিয়ে আসার পথ কী? ওই বসে বসে আক্ষেপ করলে, আফসোস করলে মনের যন্ত্রণা কোনো দিন যাবে না, আরও বেড়ে যাবে। তাই প্রথম আমাকে যেটা করতে হবে, কোনো আক্ষেপ করা, আফসোস করা, অনুশোচনা করা, এগুলো বন্ধ করে দিই। কী হবে? পিছনটা ভুলে যেতে চেষ্টা করুন। যা হয়েছে হয়েছে, যা হবে এখন সেটা নিয়ে আমি ভাবব। কিন্তু অত সহজ অতীত ভোলা সহজ নয়, কখনো সহজ নয়। আমি বলে ফেললাম, কিন্তু বাস্তবটা আপনারা শুনেই হয়তো মনে হবে অত সহজ নাকি, অত সোজা কথা নাকি, কখনো সোজা নয়। তাহলে কীভাবে সোজা করব? সবসময় আমি একটা কর্মের মধ্যে ব্যস্ত থাকবো, প্রতিনিয়ত একটা কর্মের মধ্যে ইনভলভ থাকবো, যেখানে আমার মাথা খাটাতে হবে, আমার মনটাকে ওই হিজিবিজি ভাবার অবকাশ দিলে হবে না। এবং এই কর্মের মধ্যে থাকতে থাকতে দেখবেন কোন অগোচরে আমরা সেই অতীতের সমস্ত বিষাদময় স্মৃতি যেগুলো আছে আমরা ওভারকাম করে ফেলেছি। এবং এই কর্মের মধ্যে ইনভলভমেন্ট অনেকে সেই সময় বলে আমার ভালো লাগছে না কিছু, সমস্ত কর্ম বিমুখ হয়ে বসে রইল। এরকম যারা করলো তারা ভগবানের, ঈশ্বরের আশীর্বাদ থেকে, তার মনোকষ্ট দূর করতে ভগবানের কাছে যে শরণ নেওয়ার দরকার, তার যে আশীর্বাদ প্রাপ্তি থেকে দূরে চলে গেল। এখন তার আশীর্বাদ, আকাশে সূর্য উঠছে, আমি যদি দরজা জানলা না খুলি আমার ঘরে আলো ঢুকবে না, ঠিক তেমন আমাকে তার আশীর্বাদটা পাওয়ার তো পথটা করতে হবে। ঠিক তেমন করে আমার এই সময়গুলোতে, আমার জীবনের এই বিশেষ ক্ষণগুলোতে, যে সময় আমি দুঃখ পাচ্ছি, যে সময় আমি মনোকষ্টে ভুগছি, সেই সময় তার আশীর্বাদটাকে ধারণ করার পাত্রটা তুলে ধরতে হবে। সেইটাই হচ্ছে আমাকে কর্মে নিযুক্ত হতে হবে, কোনো না কোনো কাজের মধ্যে ইনভলভমেন্ট। এবং সেই সময় আরও বেশি করে, আমি সাধারণ সময় যেমন করে কাজের মধ্যে ইনভলভ থাকি, সেই সময় আরও বেশি করে ইনভলভমেন্ট, আমার মনটাকে হিজিবিজি চিন্তা করার অবকাশ দেওয়া যাবে না। এইভাবে চলতে চলতে দেখবেন ঈশ্বরের আশীর্বাদ হয়েছে, আমরা মনে অচিরেই শান্তি পেয়ে গেছি, আমরা নিজেরাও বুঝতে পারবো না কীভাবে আমরা ওই ঘটনাটাকে কাটিয়ে উঠলাম, শুধু সময় দিতে হবে। তাই এই বিষয়ে ভবিষ্যতে আবারও আলোচনা হবে। আপনারা সকলে সঙ্গে থাকুন, সকলের আনন্দময়, শান্তিময় একটা জীবন প্রার্থনা করি। আমরা সবাই এখন বর্তমান সমাজে যেটা অভাব, হাসি মুখের অভাব, আসুন আমরা সবাই মিলে সেই হাসি মুখ নিয়ে এবং সকলকে হাসি মুখ দিয়ে
আমরা সবাই মিলে একটা আনন্দময় পথে এগিয়ে যাই। সকলে ভালো থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন।